हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे परवर्ती प्रभाव व अल्टरनेटिंग कारेंट ये चैप्टारे 10 नम्बर पार्टी एलसीआर सर्किटर रेजोनेंस नहीं आलोचना करब, अर्थात रेजोनेंस की क्यू फैक्टर की सम्पर्क डिटेल्स आलोचना करब एकदम बेसिक थे। चेष्टा कर सब सहज कर आज भिडियो तुम्हारा एक्सप्लेन कर देव से भिडियो स्किप न कर प्रथम के शेष पर्यंत देखो आज जी भाव पढ़ा से तुम्हारा खाते नोट नहीं और जो तुम्हारा चैनल नतून थको अवश्य साइंस ब्रेड चैनल सब्सक्राइब कर पास बेल आइकन प्रेस कर भिडियो एक लाइक दे बंधुदों संगे बेसि शेयर করবে। আর এর আগের পার্ট পর্যন্ত যদি না দেখতে অর্থাৎ 9 নম্বর 1 থেকে 9 নম্বর পার্ট যারা মিস করে ফেলেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন চলে যাবে, সেখানে লিংক দেওয়া আছে, যেই পার্টটা তোমার মিস হয়ে গেছে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওকে, তো প্রথম আমরা এলসিআর দেখে নাও। তোমরা এখানে হেডিং দিতে পারো শ্রেণী অনুনাদ বা সিরিজ রেজোনেন্স, এটা কি, এর ক্যারেক্টারিস্টিকস। ওকে, তারপরে আমরা শার্পনেস অফ রেজোনেন্স নিয়ে আলোচনা করব, তারপরে কিউ ফ্যাক্টর ডিসকাস করব। তার আগে আমরা একটা এলসিআর সার্কিটটা এখানে নিয়ে দেখে নাও, এলসিআর সার্কিটটা কেমন হয় দেখে নাও। L C R L C R ओके L C R V तो V इक्वल टू V जीरो साइन ओमेगा टी এইটা ছিল এল, এটা সি, এটা আর। এর আগের পার্টটা আমি ডিটেলসে এলসিআর সার্কিটটা ডিসকাস করেছিলাম। ওকে, সেইটা আমি আজকে ডিসকাস করব, তারপরের থেকে আমরা ডিসকাস করবো এখানটায়। এর ভিওটাকে ভি এল বলেছিলাম, এর সাপেক্ষে যে ভোল্টেজটা, এটা ভি সি আর এটা হচ্ছে ভি আর। ওকে, এখানে যদি আই কারেন্ট প্রভাবিত হয় সেখান থেকে আমরা পেছিলাম যে কারেন্ট আর ভোল্টেজটা পরস্পর সেম ফেজে থাকবে না, ডিফারেন্স থাকবে। আর সেখান থেকে আরেকটা জিনিস বের করেছিলাম, সেটা হচ্ছে কি দেখে নাও, সেটা হচ্ছে দেখেন আমরা ভোল্টেজ বের করে দিলাম ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই জিরো কী ছিল দেখে নাও, সাইন ওমেগা টি মাইনাস থিটা, তাই না, এইটা ছিল, এটা আমরা পেয়েছিলাম। তাহলে নেক্সট দেখে নাও, তারপরে কি, তাহলে আই জিরোটা আমরা কী ধরেছিলাম দেখে নাও, আই জিরোটা আমরা কী ছিল, আই জিরো ইকুয়াল টু ভি জিরো ভি জিরো বাই জেড, আর জেড ইকুয়াল টু কী ছিল দেখে নাও, জেড জেড ইকুয়াল ছিল রুট অফ, জেড ইকুয়াল ছিল আমার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। এই ইনফরমেশানগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, 9 নম্বর পার্টিতে কীভাবে জেড বের করেছিলাম, কীভাবে আই জিরো বের করেছিলাম। তা সেখান থেকে যদি মানটা বসাই তাহলে বা আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই জেডের মান বসিয়ে দিলে রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, তাই না, এটা ছিল, তাই তো, এটা আমরা পেয়েছিলাম আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। এবারে দেখে নাও, আমরা যদি এই এই সমীকরণটা ভালো করে দেখে থাকি, তার আগে বলে দিই জেডটা কি ছিল, জেডটাকে আমরা কী বলছিলাম, প্রতিরোধ বা ইম্পিডেন্স, একে বলছিলাম প্রতি রোধ বা একে বলে ইম্পিডেন্স, ইম্পিডেন্স, ওকে, প্রতিরোধ বা ইম্পিডেন্স বলেছিলাম। এক্স এলটা দেখলাম, এটাকে আমরা এক্স এল বলছিলাম, এক্স এল ইকুয়াল টু কী ছিল, ওমেগা এল, আর এক্স সি ছিল কি, ওয়ান বাই ওমেগা সি। এই এক্স এল আর এক্স সিকে বলা হয় কি, রিয়্যাকট্যান্স, রিয়্যাকট্যান্স, ওকে, রিয়্যাকট্যান্স, ওকে, বা প্রতি বা প্রতিঘাত, একে বলা কি, প্রতিঘাত। একই জিনিস সব, রেজিস্টেন্স, রিয়্যাকট্যান্স, ইম্পিডেন্স সব একই জিনিস, একই জিনিস বলতে এদের ভূমিকা এক। ওকে, এরা সবাই, অর্থাৎ তোমার নাম, তোমার বিভিন্ন রকম 4-5টা বন্ধু আছে, প্রত্যেকের নাম হয়তো আলাদা হতে পারে কিন্তু সবাইকে একটা স্টুডেন্ট, এই যে কমন একটা গুণ আছে যে সবাইকে করে ক্লাস টেনে পড়ো, সবাইকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। তাহলে এই রকম ক্যারেক্টারিস্টিক এগুলোর আছে, এদের ভূমিকা সেম। জেডও একটা কারেন্টকে বাধা সৃষ্টি করবে, এক্সেল রিয়্যাকট্যান্স বা প্রতিঘাত এটাও বাধা সৃষ্টি করবে রোধের মতো, এক্সেল তাই আমার রেজিস্ট্যান্সও বাধা সৃষ্টি করবে, অর্থাৎ আর, জেড, এক্স এল, এক্সি এদের ভূমিকা সব সেম, এদের কাজ সেম, ওরা এরা একই কাজ করে সেটাকে তড়িৎকে বাধা সৃষ্টি করে। ওকে, এইগুলো এবারে এই দিকে ফিরে আসো, এই সমীকরণ থেকে ফিরে আসো।
এটা যদি আমরা ভালো করে দেখি যে আই জিরো আই আই ইকুয়াল টু আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, তাই না? এবার দেখে নাও এই এটা যে নিচেরটা আছে, যেটা ডিনোমিনেটর যেটা আছে, এই নিচেরটা যত বাড়বে, দেখে নাও এই নিচের মানটা যত বাড়বে আই জিরোর মান তত কমবে। দেখে নাও এই ইম্পিডেন্স, এই জেডের মান যত বাড়বে, ইম্পিডেন্সটা যত বাড়বে তত কিন্তু আই জিরো কমবে, আর জেডের মান যদি কমতে থাকে আই জিরো বাড়বে। ইম্পিডেন্স কম, নর্মালি আমরা জানি রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কম হবে, রোধ কম হলে তড়িৎ প্রবাহ বেশি হবে, এটা তো সিম্পল লজিক হিসাব। এবারে আমরা এখানটায় কীভাবে মানে রেজিস্ট্যান্সকে বা ইম্পিডেন্সকে কম করে কারেন্টটা বেশি করতে পারি? তাহলে অ্যাট দ্যাট পয়েন্ট আমরা এখানে বলতে পারি, যদি যদি ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি হয়, তাহলে 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 এক্ষেত্রে তড়িৎ প্রবাহ প্রবাহ সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। দেখে নাও আমরা যদি কমাতে থাকি, ওকে, তাহলে এখানে রেজিস্ট্যান্স আমরা তো এখানে কমাতে হবে ফ্রিকোয়েন্সিকে, এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে এসি কারেন্টের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে ওমেগা এল ওয়ান বাই ওমেগা সিকে আমরা চেঞ্জ করতে পারি। কারণ একটা রেজিস্ট্যান্সকে আমরা কীভাবে কম করবো? দেখে নাও একটা রেজিস্ট্যান্সকে আরটাকে আমরা কীভাবে কম করবো? রোধ তো ধ্রুবক, রোধকে কম করা যায় না। একটা রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট মানে যদি রোধ লাগায় তো সেই মানটাই থাকবে, তাকে কমানো বেশি করানো যাবে না। তাহলে আমরা 10 ওহমের রোধ লাগালাম, সেটাই কখন বেড়ে যাবে 100 ওহম বা 5 ওহম বা 2 ওহম হবে কি? হবে না, কারণ এগুলো কনস্ট্যান্ট। কিন্তু এর যে রিয়্যাকট্যান্স আছে মানে ইন্ডাক্টর আর ক্যাপাসিটারে, এইগুলো চেঞ্জ করা যায় কী হিসাবে? কারণ দেখে নাও এই যে রিয়্যাকট্যান্সগুলো ওমেগা এল অর্থাৎ এল আর ওমেগা সি আর ওমেগার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানটা যদি আমরা কোনো কারণে এটা ওমেগা ফ্রিকোয়েন্সিটাকে কমাতে কমাতে বা একটা অ্যাডজাস্টমেন্ট করতে করে যদি এই টোটাল ভ্যালুটাকে জিরো করে দিই, কারণ এটাকে জিরো করা, দেখে নাও আমি বললাম কি যে আই আমরা দেখে না এটা বের করেছিলাম কী, সে দেখে না ওমস লতে বেরিয়েছিলাম ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ সর্বোচ্চ কারেন্ট প্রবাহ শর্ত কী, সেখানে চলে এন আর ইকাল টু এন স্মল এম স্মল আর, এটা হয়েছিল ওমস লতে মনে করো। এটা বিশেষ করে যখন আমরা ব্যাটারিগুলোকে শ্রেণী সময়ে রেখেছিলাম সেখানটা আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহ শর্ত কী ছিল, যে ডিনোমিনেটর নিচেরটা যেটা ছিল নিচেরটাকে কি মিনিমাম করতে হবে। ওকে, তাহলে মিনিমাম কী হবে সেখানে একটা মাইনাসকে জিরো করে দেবেন। তাহলে এখানে দেখে না আই যদি ভালো করে বুঝে নাও, আমরা যদি চাই এই কারেন্টটাকে ম্যাক্সিমাম করতে তাহলে এই নিচেরটাকে মিনিমাম করব, তাই না? মিনিমাম সর্বোচ্চ মিনিমাম জিরো, জিরো হয়ে গেলে তো একদম সব থেকে হাই হয়ে যাবে, কিন্তু রেজিস্ট্যান্সকে জিরো করা যাবে না। তাহলে আমরা যদি এইটাকে জিরো করে দিই, এটাকে জিরো করা যাবে, কারণ কি ফ্রিকোয়েন্সিকে আমরা অ্যাডজাস্ট করতে পারলে। তাহলে জিরো মানে কি? যদি আমরা ওমেগা এল, এই ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি হয়, ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি হয়, তাহলে এই টোটালটা কি জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে গেলে থেকে তাহলে দেখে নাও তাহলে আই জিরোটা তাহলে নিচেরটা সব থেকে মিনিমাম হবে আর আই জিরোটা কী হবে ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে বলা হয় দেখে নাও যদি ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি হয় তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে, এবং এই কন্ডিশন এই শর্তকে বলা হয় কি অনুনাদ। এই এলসিআর এলসিআর বর্তনীর এই কন্ডিশন বা অবস্থাকে কে শ্রেণী অনুনাদ, শ্রেণী অনুনাদ, শ্রেণী অনুনাদী বা শ্রেণী অনুনাদ বলা হয়। আগে কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই অনুনাদের, কারণ কনসেপ্ট ক্লিয়ার হলে এর পরবর্তী ক্যালকুলেশনটা সব থেকে ভালো হবে, তাই না? ধরনা কোনো জিনিস কেনা হবে, কোনো বেচা হবে, কোনো বিক্রি করা হবে, আগে দাম বা জিনিসকে সব ঠিকঠাক চুক্তি ঠিক করে নিতে হবে, কত কী টাকা কত কী সব জিনিস যদি ক্লিয়ার থাকে দুই পার্টির মধ্যে তারপর সেই কাজটা করতে দেখেন কোনো ঝামেলা হবে না, কারণ তোমাদের ক্লিয়ার শর্ত করা আছে লিখিত আকারে। যদি মুখে মুখে হ্যাঁ ঠিক আছে বলে আবার কাজ করতে কোনো কিছু মনোমালিন্য নয় অনেক ঝামেলা সৃষ্টি হয়ে, তাই না? ঠিক একইভাবে যে কোনো জিনিস যেটা আমরা কাজ করব সেই কাজ সম্পর্কে আগে আমার বেসিক কনসেপ্টটা ঠিক করতে হবে, আমি আমার ফোকাস ঠিক করতে হবে, টার্গেট করতে ঠিক করতে হবে যে আমরা কীভাবে সেটা দিয়ে এগোবো আর কী কেন এগোবো, আমরা কী বের করতে চাইছি সেটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা যেটা আজকে ডিসকাস করতে চাইছি সেটা কি রেজোন্যান্স, এলসিআর সার্কিটের রেজোন্যান্স জিনিসটা কী।
তাহলে রেজোনেন্স জিনিসটা কি আমাকে ভালো বুঝতে হবে, তারপর আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন খুবই সহজ হয়ে যায় বাচ্চাদের মধ্যে ক্যালকুলেশন। তাহলে কনসেপ্টটা বুঝে নিচ্ছি, কনসেপ্টটা কি আমি বললাম, তাহলে আমরা যে এলসিআর সার্কিটের ক্ষেত্রে যে আমরা কারেন্ট পাবো, যে তড়িৎ প্রবাহ পাবো, সেই তড়িৎ প্রবাহ যেটা কনস্ট্যান্ট ধ্রুবক অর্থাৎ প্রবাহ মাত্রার শীর্ষমান, এটা বলতে পারি আমরা পিক ভ্যালু অফ কারেন্ট, ওকে, কারেন্টের শীর্ষমান যেটা হবে আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। আমি চাইছি এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করবো যাতে এই বর্তনীর শীর্ষ প্রবাহের শীর্ষমান সর্বোচ্চ হবে, আই জিরোকে ম্যাক্সিমাম করতে চাইছি। তাহলে আই জিরোকে ম্যাক্সিমাম করতে চাইলে তাহলে এই নিচেরটাকে মিনিমাম হতে হবে, অর্থাৎ রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি তার সেই টোটালটাকে কি মিনিমাম হতে হবে। এবার মিনিমাম করবো কী করে, তাহলে এইটাও এইটা দেখে নাও, এইটা তাহলে জিরো হবে না, আমি পাশে এটা লিখে রাখছি। এটাকে আমি ভিতর লিখে রাখছি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে এখানে আমি বলছি দেখে নাও আই জিরোকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হতে হলে জেড কে, আমি বড়টা লিখছি না কারণ ছোটো আকারে আমি লিখতে হয়েছি, বলে জেড কে মিনিমাম হতে হবে ওকে। এবার দেখো না জেড কে মিনিমাম হতে হবে মানে কি এই টোটাল পার্টটাকে মিনিমাম হতে হবে, মিনিমাম সব থেকে মিনিমাম হতে জিরো হয়ে গেলে ভালো। তাহলে এইটাকে কি আর কি জিরো করা যায়, রোধকে জিরো করা যায় কি, জিরো করা যাবে না কারণ এর ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স নেই, একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, তাহলে জিরো করা যাবে না। তাহলে আমরা দেখে না আমি বলতে চাইছি কি জেডটাকে মিনিমাম করবো, তাহলে জেড মিনিমাম মানে হচ্ছে কি আর্টকে আমরা মিনিমাম করতে পারবো না, জিরো করতে পারবো না, তাহলে এইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা যে মাইনাস আছে, যদি এমন কিছু কন্ডিশন করি যে এইটার মান আর এইটার মান যদি ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ জেডকে মিনিমাম করতে গেলে জেডকে সর্বনিম্ন বা মিনিমামে লিখছি আমি, হতে হলে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল টু জিরো হবে বা জিরো করতে হবে ওকে। এইটা আমাদের বোঝার জন্য লিখছে, এটা খাতা পরীক্ষার সময় লেখার জন্য না, আমি আমাদের বোঝার জন্য যে আমি যদি জেডকে মিনিমাম করতে চাই তার মানে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সিকে জিরো করতে হবে, তার মানে বলতে হবে বা ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি করতে হবে এটা। তাহলে ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি যদি হয় তাহলেই এই টোটাল ইম্পিডেন্সটা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখে নাও যদি ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি হয়ে যায়, ওমেগা এল ইকুয়াল টু ওমেগা সি হয়ে যায় তাহলে এটা কিছু রূপান্তর হয়ে যাবে দেখে নাও। তাহলে জেড তাহলে বলতে পারি কি তাহলে জেড ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস জিরো, তাহলে জেড ইকুয়াল টু আর, অর্থাৎ এই ইম্পিডেন্সটা পিওর রেজিস্টিভ হয়ে যাবে, এই ইম্পিডেন্সটা কি হয়ে যাবে পিওর রেজিস্টিভ হয়ে যাবে। এই শর্তটা এই কন্ডিশনটাকে বলা হয় কি এলসিআর সার্কিটের রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স বা শ্রেণী অনুনাদি। তাহলে এবার ক্লিয়ার করিনি ব্যাপারটা কি, তাহলে এলসিআর সার্কিটের কারেন্টকে বা তড়িৎ প্রবাহের শীর্ষমানকে সর্বোচ্চ করতে গেলে বর্তনীর বা এলসিআর বর্তনীর ইম্পিডেন্স বা প্রতিরোধকে মিনিমাম হতে হবে। তা আমরা জানি কি এলসিআর বর্তনীর প্রতিরোধ কি রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি এর জিরো হোল ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে এইটার মান মিনিমাম করতে গেলে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল জিরো হতে হবে, অর্থাৎ ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি হতে হবে। এলসিআর বর্তনীর এই অবস্থাকে বলা হয় শ্রেণী অনুনাদ, এলসিআর বর্তনীর এই অবস্থাকে বলা হয় কি শ্রেণী অনুনাদ ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, তাহলে এটা যে সিরিজ হচ্ছে কি সিরিজ কী হচ্ছে রেজোনেন্স, তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম। তাহলে যদি আমরা এলসিআর বর্তনী যদি যে রিয়াকটেন্স অর্থাৎ জিরো মানে কি দুটো কি ইকুয়াল করে দাও, এটার মান আর এটার মান ইকুয়াল করে দাও, তাহলে আমরা যদি এই কন্ডিশনটা করতে পারি তাহলে একই বলা হয় কি শ্রেণী অনুনাদ। তাহলে শ্রেণী অনুনাদকে তাহলে কারেন্টটা কী এসে কনভার্ট হয়ে যাবে দেখে না। তাহলে এবার আমরা এবার মূল বিষয়ে একদম ফিরে যাচ্ছি, যেটা আজকের আলোচ্য মেন বিষয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমরা যে পেয়েছিলাম
आई जीरो इक्वल टू वी जीरो पाई रूट ऑफ आर स्क्वायर प्लस ओमेगा एल माइनस वन बाय ओमेगा सी तार होल स्क्वायर। ताहले जदि एटा हय ताहले आमाके करते हबे कि आमरा जदि चाई आई जीरो इक्वल टू आई मैक्स होले बा बोलते हैं कि ओमेगा एल ओमेगा एल इक्वल टू वन बाय ओमेगा सी होले आई जीरो इक्वल टू आई मैक्स होगे। ओके आई मैक्स होगे अर्थात अर्थात आई जीरो इक्वल टू वी जीरो बाय आर आई जीरो इक्वल टू वी जीरो बाय आर एटा के एटा प्योर रेजिस्टिव सर्किट क्षेत्र ताहले आई जीरो नेटा आई एम मैक्स आई मैक्स। ओके তাহলে ম্যাক্সিমাম কারেন্ট তাহলে একটা এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ব্যাপারটা আর একটু ভালো করে বুঝে নাও। একটা এলসিআর সার্কিটের প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রার শীর্ষমান কখন সর্বোচ্চ হবে যখন সেটা রেজোনেন্সে থাকবে। ওকে তাহলে একটা বর্তনী এলসিআর বর্তনী যদি রেজোনেন্সে থাকে সেক্ষেত্রে তার তড়িৎ প্রবাহ কী হবে সর্বোচ্চ হবে। এবার একটা এলসিআর সার্কিটকে কখন আমরা রেজোনেন্সে নিয়ে যাব যখন তার সাবেশীয় প্রতিঘাত আর ধারকত্বের প্রতিঘাত দুটো সমান হয়ে যাবে অর্থাৎ ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি যখন হবে তখনই এটা বর্তনীটি আমার রেজোনেন্সে চলে যাবে আর রেজোনেন্সে গেলে আমার তড়িৎ প্রবাহ কী হবে সর্বোচ্চ হয়ে যাবে এবং সেই তড়িৎ সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত হবে তাহলে অ্যাট রেজোনেন্স দ্য ম্যাক্সিমাম কারেন্ট হবে কত দেখো আই ম্যাক্স ইকুয়াল টু ভি জিরো বাই আর তাহলে এইটাই হচ্ছে রেজোনেন্সের সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এবার দেখে নাও আমরা যদি লেখচিত্র অঙ্কন করি লেখচিত্র তাহলে কত হবে দেখে নাও এবার দেখুন এই যে অবশ্যই রেজোনেন্স হবে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য তাহলে কখন হবে দেখে নাও ওমেগা এল ইকুয়াল টু ওমেগা জিরো দিলাম এটাকে আমি বলতে চাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তাহলে এখানে দেখে নাও আমি প্রথমেই বলেছিলাম যে আমরা দেখে নাও এল সি এবং আর এই তিনটে রোধকে যদি সিরিজ কম্বিনেশন করে করে এর মিনিমাম যদি ইম্পিডেন্স বের করতে যাই সেখানে আমরা আরটাকে কোনোভাবে কমাতেও পারবো না বাড়াতে পারবো না কারণ তুমি একটা নিজে চিন্তা ভাবনা করো শুধু বইয়ে পড়ছো বলে লেখা আছে বলে নয় নিজে চিন্তা ভাবনা করো একটা ওয়ান কিলো ওহম রেজিস্টেন্সকে যদি একটা সার্কিটে লাগাও সেই রেজিস্টেন্সটা কি কখনো বেড়ে গিয়ে টোয়েন্টি কিলো ওহম বা টু কিলো ওহম বা কমে গিয়ে একশো ওহম হতে পারে কি কখনো হবে না কারণ তার রেজিস্টেন্স ফিক্সড তার কালার কোড আছে কালার কোড থেকে সেখান থেকে ধরে নিতে পারবো যে এটা রেজিস্টেন্স হবে যদি অন্য কিছু দেখাতে ভুল তাহলে কখনো একটা রেজিস্টেন্সের মান আমরা বাড়াতে পারবো না কমাতে পারবো না। হ্যাঁ যদি পোটেনশিওমিটার থাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে বাড়ানো কমানো যায় কিন্তু একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কখনো মান বাড়াতে পারবো না কমাতে পারবো না। তাহলে ইম্পিডেন্সকে মিনিমাম করবো কীভাবে অপশান আছে কি যদি আমরা এই দুটোকে চেঞ্জ করতে পারি আবার দেখে নাও এই দুটো চেঞ্জ হয়ে গেছে এল ইন্ডাক্টর ক্যাপাসিটার এর মান চেঞ্জ হবে না এর মান ফিক্সড আবার তাহলে এখানে কি ফ্রিকোয়েন্সি এই যে ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সি সোর্স ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারবো তাই না তাহলে এখানটা আমরা করবো কি ফ্রিকোয়েন্সিকে তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে 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 এমন একটা ফ্রিকোয়েন্সিতে নিয়ে গেলাম ভালো করে দেখে নাও ভালো করে বুঝলাম আমরা বলি না যে একটা রেডিও চালানো দাদা 98.5 একটা এই এফএমটা নিয়ে যেতে যাচ্ছি তাহলে কী আমরা ব্যান্ডটাকে নিয়ে টিউন করতে ঘুরিয়ে 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 পার্টিকুলার ওই জায়গাটা যখন টিউন করো অটোমেটিক সেখান থেকে মেসেজগুলো চলে আসবে বা সেখান থেকে আমরা সাউন্ডগুলো শুনতে পাবো। ওকে এটা হয় তাহলে এটাকেও যদি আমরা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে থাকি চেঞ্জ করছি কতক্ষণ ধরে চেঞ্জ করে দেখছি যে এই দুটো ইকুয়াল হয়ে গেছে অর্থাৎ এক্সএল এবং এক্সি আমরা এমন কন্ডিশন হয়ে গেলাম এক্সএল এবং এক্সি দুটো পরস্পর ইকুয়াল হয়ে গেছে যদি ইকুয়াল করতে পারে তাহলে এই পার্টটা কি জিরো হয়ে যাবে তাহলে পার্টিকুলার সেই ফ্রিকোয়েন্সিকে বলা কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভালো করে দেখলাম যে কোনো ফ্রিকোয়েন্সিকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতে পারবো না সেই পার্টিকুলার সেই ফ্রিকোয়েন্সিকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হবে যেই ফ্রিকোয়েন্সির জন্য আমার এক্সএল এবং এক্সি পরস্পর সমান হবে বা
ओमेगा एन माइनस वन बाई ओमेगा सी इक्वल टू जीरो जाए से ही पार्टिकुलर फ्रिक्वेंसी के बोला कि रेजोनेंस फ्रिक्वेंसी तेल एक एलसीआर बर्तन लागाले ही रेजोनेंस फ्रिक्वेंसी तैयारी जब है ना আমাকে টিউন করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে পার্টিকুলারলি সেই ফ্রিকোয়েন্সি নিয়ে যেতে হবে তাহলে সেই পার্টিকুলার সেই ফ্রিকোয়েন্সি নিয়ে গেলে তবেই সেটা হবে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তখনই এই পার্ট দুটো ইকুয়াল হয়ে যাবে তাহলে জিরো হয়ে যাবে আর যেই যেই ফ্রিকোয়েন্সিতে এই এক্স এল আর এক্স সি ইকুয়াল হয়ে যাবে সেই ফ্রিকোয়েন্সিকে বলে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তাহলে এখানে বলতে রাখি যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কে যে নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে কে এক্সএল এবং এক্সি আমি কথায় এটা লিখেছি না এটা নর্মাল লিখেছি তোমরা লিখে নেবে সাবেশীয় প্রতিঘাত এবং ধারকত্বের প্রতিঘাত পরস্পর এক্সএল এবং এক্সি পরস্পর সমান হবে সেই নির্দিষ্ট সেই ফ্রিকোয়েন্সিকে নির্দিষ্ট দুবার লেখা দরকার নেই একবার লিখলে যথেষ্ট হবে সেই ফ্রিকোয়েন্সিকে সেই কম্পাঙ্ককে সেই কৌণিক কম্পাঙ্ককে ওকে বা এখানে কৌণিক না লেখা নর্মালও বলে লেখে দেবে যে নির্দিষ্ট কম্পাঙ্কে এক্সএল এবং এক্সি পরস্পর সমান হবে সেই কম্পাঙ্ককে রেজোনেন্স বা অনুনাদি কম্পাঙ্ক বলা হয় অনুনাদি কম্পাঙ্ক বলা হয় ওকে তাহলে আমি যেটা লিখছিলাম তাহলে এটা এখন দিতে হবে সেটাকে ধরলাম ধরি সেটি হলো ধরি কৌণিক অনুনাদি কম্পাঙ্ক হলো ওমেগা জিরো ওকে তাহলে ওমেগা জিরো হয় অর্থাৎ আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওমেগা জিরোতে আমি নিয়ে আসলাম দেখলাম ওমেগা জিরো গেল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা জিরো অর্থাৎ বলতে অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি কি ওমেগা জিরো এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা জিরো সি তাহলে বা বলতে পারি কি ওমেগা জিরো স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এল সি ওমেগা জিরো স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এল সি ওকে তাহলে এখানতে বলতে পারি কি ওমেগা জিরো ইকুয়াল টু ওয়ান বাই রুট অফ এল সি তাহলে এখানে আমরা সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে সেইটাও বের করলাম ওমেগা জিরো ইকুয়াল টু রুট অফ ওয়ান বাই রুট অফ এল সি তাহলে এটা হচ্ছে কৌণিক অনুনাদী কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবার লিনিয়ার ওই মানে ফ্রিকোয়েন্সি কী করে বের করা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা নর্মালটা কীভাবে বের করা খুবই সহজ প্রত্যেকটা কিন্তু খাতায় ভালো করে নোট করতে হবে তোমাকে খাতায় ভালো করে নোট করে কারণ এইভাবে তুমি বইয়ে পাবে না বইয়ে যে শুধু যদি ভিডিও না দেখে বই পড়ে দেখবে কিছু বুঝতে পারবে না গুলিয়ে পুরো ব্যাপারটা গুলিয়ে যাবে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা এই চ্যাপ্টারটাকে অনেক ভয় করে বুঝতে পারে না আমি বলছি তুমি প্রথম পার্ট ওয়ান থেকে এই পুরো পার্টগুলো দেখবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা অংশ সহজ করে তোমরা বুঝতে পেরে যাবে আর অবশ্যই মনে বিশ্বাস নিয়ে যদি বলে না ভিডিও দেখো আমি বুঝতে পারবো না তাহলে তোমাকে কেউ বুঝাতে পারবে না তাহলে বলতে পারে আবার এম জিরো ইকুয়াল টু ওমেগা জিরো এখানে আবার এফ জিরো ইকুয়াল টু ওমেগা জিরো বাই টু পাই তাই না আমরা তো জানি তাহলে বা এফ জিরো ইকুয়াল টু ওয়ান বাই টু পাই রুট অফ এল সি তাহলে লিনিয়ার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে গেলাম নর্মালি এই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখি অর্থাৎ এখানে যে কম্পাঙ্ক ফিফটি হার্টজ সেটা এফ জিরো বলে থাকে তাহলে এটা পেয়ে গেলাম এবার আমরা যে লিখেছি তো অঙ্কন করে অর্থাৎ কারেন্ট ভার্সেস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে যে লেখা চিত্র অঙ্কন করবে সেই লেখা চিত্রটা কেমন হবে দেখো এই ছবিটা লাগবে না ওকে আমি এটা মুছে দিচ্ছি লাগবে না তা দেখো আমি এখানেও মুছে দিচ্ছি একটু বা এখানে আমি লিখে রাখছি উপরটা একটু ওমেগা জিরো ইকুয়াল টু ওয়ান বাই রুট অফ এল সি আর এফ জিরো ইকুয়াল টু ওয়ান বাই টু পাই রুট অফ এল সি ওকে এইটা এই দুটো আমার পেয়েছি এবার লেখা চিত্রটা কেমন হবে দেখো এটা হচ্ছে আই এটা হচ্ছে কি ওমেগা এবার বলো আমি কি বললাম কি
ওমেগা কে বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে বা ফ্রিকোয়েন্সি একটা টিউন করে 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 একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নিয়ে গেছি। তাহলে অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কারেন্ট ইজ ম্যাক্সিমাম। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য কারেন্ট আবার সর্বোচ্চ হচ্ছে এবং সেই কম্পাঙ্ককে আমি বলছি কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এবার আমি বলতে চাইছি যদি এই কম্পাঙ্কটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কি কারেন্ট বেড়ে যাবে? অ্যান্সার কী হবে? না। বা কমিয়ে দিলে হবে না। আমি বলতে দাঁড়াতে অনুনাদী কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কে যদি আমি টিউন করি বা দিই সেক্ষেত্রেও প্রভাব মাত্রা সর্বোচ্চ হবে না, আর যদি কমিয়ে দিই সেক্ষেত্রেও সর্বোচ্চ হবে না। অর্থাৎ শুধু একটা নির্দিষ্ট কম্পাঙ্ক অর্থাৎ অনুনাদী কম্পাঙ্ক ছাড়া অন্য যে কোনো কম্পাঙ্কের জন্য প্রভাব মাত্রা কম হবে। একমাত্র অনুনাদী কম্পাঙ্কেই প্রভাব মাত্রা সর্বোচ্চ হবে, তাছাড়া যে কোনো ওর থেকে বেশি দাও বা কম দাও কারেন্ট আর বাড়বে না। তার মানে এখানে যে আমার লেখা চিত্রটা হবে অ্যাকচুয়ালি এরকম হবে, দেখো না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পিক ভ্যালু, এটা হচ্ছে আমার কি পিক ভ্যালু। তাহলে এই জায়গাটা আমার হচ্ছে কারেন্টটা, যেহেতু কারেন্ট স্কেল দিয়েছি তাহলে এখানটা যে কারেন্ট কি হবে এটা ম্যাক্সিমাম। তাহলে এখানে আই ম্যাক্স এক ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে যেই ফ্রিকোয়েন্সির জন্য সেটা হচ্ছে ওমেগা জিরো। তাহলে ওমেগা জিরোর জন্য কি ম্যাক্সিমাম, তার মানে দেখে নাও ওমেগা জিরো এটা হচ্ছে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা কি হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সি এটা যেমন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যেটা বলছিলাম, আমি যদি সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে সার্কিটটাকে যেই ফ্রিকোয়েন্সির রেজোন্যান্স সৃষ্টি হয় সেই ফ্রিকোয়েন্সির থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি দিই বা কম্পাঙ্ক দিই তাহলে আমার কারেন্টটা কি কমে যাবে? আর যেই ফ্রিকোয়েন্সিতে আমার রেজোন্যান্স সৃষ্টি হচ্ছে এলসিআর বর্তনীতে তার থেকে যদি কম দিই সেক্ষেত্রে কারেন্ট কমাবে। অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতেই এলসিআর সার্কিটের সর্বোচ্চ প্রভাব মাত্রা পাওয়া যাবে, তার থেকে বেশি কম্পাঙ্ক দিলেও কারেন্ট কমে যাবে আর কম দিলেও কমবেই। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে সর্বোচ্চ কারেন্ট এলসিআর বর্তনীতে সর্বোচ্চ কারেন্ট পেতে গেলে আমার সার্কিটটাকে অবশ্যই অনুনাদিতে থাকতে হবে বা ফ্রিকোয়েন্সিটাকে অবশ্যই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থাকতে হবে। আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কন্ডিশন কি? ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি। তা অর্থাৎ ওমেগা জিরো ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই রুট অফ এল সি, আর এল জিরোটা হবে কি? ওয়ান বাই টু বাই রুট অফ এল সি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এবার আমরা এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব বা কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে আর এটা কোথায় কীভাবে ব্যবহার করে সেটা একটু বলে যাতে করে তোমরা ধারণাটা আরও পরিষ্কার হয়ে যায়। ওকে, প্রথম দেখে নাও, আমরা যখন এটা এলসিআর সার্কিটের বেসিকটা আলোচনা করেছিলাম সেটা দেখে নাও, সেখানে আমরা কী আলোচনা করেছিলাম যে যেটা আমরা আর ধরে দিলাম, আর ইকুয়াল টু কী ছিলাম? জেড কস থিটা। আর কী ধরেছিলাম? ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, এটা কী ধরেছিলাম? জেড সাইন থিটা, তাই না? এটা ধরেছিলাম আমাদের। সেখান থেকে আমরা কী পেয়েছিলাম? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কী পেয়েছিলাম দেখে নাও? ট্যান থিটা ইকুয়াল টু ছিল কি? ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি বাই আর, দেখে নাও, এইটা আমরা বের করেছিলাম। এটা অর্থাৎ ন নম্বর পার্টে এগুলো সব বের করেছিলাম। থিটা কি ছিল? কি ফেজ ডিফারেন্স, তাই না? থিটা আছে ফেজ ডিফারেন্স। এবারে অ্যাট রেজোন্যান্স আমরা বলতে পারি কি? অ্যাট রেজোন্যান্স ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল টু কি? জিরো, কারণ দুটো ইকুয়াল হলে মাইনাস করে জিরো। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু জিরো বাই আর ইকুয়াল টু জিরো। তাহলে বা থিটা ইকুয়াল টু কত হবে? জিরো। কারণ জিরো মানে কি বলতে পারি কি? ট্যান জিরো ডিগ্রি, ট্যান জিরো ডিগ্রি দিয়ে জিরো যায়, তো ট্যান ট্যান উঠে গেলে থিটা গেল জিরো। তার মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মধ্যে তাহলে কী থাকছে এখানে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এলসিআর বর্তনীতে কোনো দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স থাকবে না। এখানে তার মানে বলতে পারি কি? আমরা যে পেয়েছিলাম দেখে নাও, তার মানে আমরা যেটা দুটো লিখেছিলাম দেখে নাও, আমরা এখানে পেয়েছিলাম কি? ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আর আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা, তাই না? এটা লিখেছিলাম। তাহলে অ্যাট রেজোন্যান্স তাহলে বলতে পারি কি? রেজোন্যান্স আই ইকুয়াল টু আই ম্যাক্স সর্বোচ্চ কারেন্ট হবে আর কি? সাইন ওমেগা টি, কারণ থিটা জিরো হয়ে গেছে, দেখে না রেজোন্যান্সে কী হয়েছে? থিটা জিরো। অর্থাৎ ভোল্টেজ আর কারেন্ট পরস্পর সমদশায় থাকবে। অর্থাৎ রেজোন্যান্সে এলসিআর বর্তনীর প্রবাহ মাত্রা এবং
विभव प्रभेद दुटोई कि थाकबे समद्विबाह सम्पूर्ण होबे। आर एटा किसेर क्यारेक्टरिस्टिक तीनटे सार्किट आलोचना कर पियोर रेजिस्टिव पियोर कैपासिटिव पियोर इंडक्टिव। तर पियोर रेजिस्टिव एकमात्र पियोर रेजिस्टिव सार्किटर क्षेत्र अर्थात एक रोधे दुई प्रांत जो एक एसी सोर्स लागान है से ही क्षेत्र में प्रभाव मात्रा एवं वोल्टेज विभव परस्पर समद्विबाह सम्पन्न छो बदबाकी दुटो केस छिल एल माने पियोर कैपासिटिव पियोर इंडक्टिव सार्किटर क्षेत्र में कारेंट है एगिए छिल ना पिछिए छिल ये दुटो केस तक एक क्षेत्र में पेलम से क्षेत्र में कारेंट और भोल्टेज की परस्पर समद्विबाह सम्पन्न अर्थात यहाँ एक पियोर रेजिस्टिव सार्किटर मत आचरण करते हैं। एक एलसीआर बर्तनी प्रवाह मात्रा और कारेंट प्रवाह मात्रा और विभव दोटो परस्पर समद्विबाह सम्पन्न कौन फ्रिकुएंसी एट रेजोनेंस फ्रिकुएंसी तेल यहाँ एक पॉइंट लिखे रखो कारण एम सी क्वेश्चन हिसाब से दीते दिए दे एलसीआर सार्किटर फ्रिकुएंसी मैंने एलसीआर सार्किटर रेजोनेंस अन्यदि कम्पांगे प्रवाह मात्रा और विभव मध्य दशा पार्थक्य है बोले चारटे अपशन दिए देवे तार मध्य लिखे कि जिरो दशा पार्थक्य क्या है जिरो है कोनो फेज डिफारेंस एखे थाकबे ना। ओके तो आसले तुम्हारा बुझे रहेछो नेक्स्ट देखे नाओ आमरा ए एलसीआर सार्किट के कोथाय व्यवहार करब। ओके ये एक्चुअली व्यवहार करा कि আমরা জানি কি দুটো অ্যান্টেনা থাকে একটা হচ্ছে ট্রান্সমিটার একটা রিসিভার কমিউনিকেশন চ্যাপ্টার ছিল যদিও তোমাদের এবারে সিলেবাসে নেই কিন্তু এটা ছিল এটা আজ আমরা ইউজ করি দুটো অ্যাকচুয়ালি আমরা দুটো জিনিস ইউজ করি একটা হচ্ছে ট্রান্সমিটার বা প্রেরক যে প্রেরণ করবে আর হচ্ছে রিসিভার যে রিসিভ করবে বা গ্রাহক যে গ্রহণ করবে ওকে বা প্রাপক বলতে পারি। তো অ্যাকচুয়ালি দেখো না যদি একটা অ্যান্টেনা থাকে তাহলে এখানে অ্যান্টেনা আছে এই সার্কিট এখানে আছে একটা ওকে অ্যান্টেনা কি করবে সিগন্যালকে নেবে আর এটাকে সেই জন্য বলা হয় কি রিসিভার আর এক্স আর এক্স রিপ্রেজেন্ট করা হয় আর ধরো এখানে একটা অ্যান্টেনা আছে যে সিগন্যালকে পাঠাবে এটাকে বলা হয় কি ট্রান্সমিটার টিএক্স টিএক্স এটাকে বলা হয় কি ট্রান্সমিটার বা প্রেরক প্রেরক আর একে বলা হয় কি রিসিভার বা গ্রাহক গ্রাহক ওকে ট্রান্সমিটার অ্যান্টেনা যে সার্কিট ব্যবহার করা হয় এই সার্কিটটা এলসিআর সার্কিট ব্যবহার করা হয় ভালো করে মনে একবার লিখে রাখবো ট্রান্সমিটার ট্রান্সমিটার রিসিভার রিসিভার অ্যান্টেনায় যে সার্কিট ব্যবহার করা সেটা কি এলসিআর সার্কিট ব্যবহার করা হয়। এবার ধরো নাও রিসিভার কী হলো সিগন্যালকে এখান ট্রান্সমিটার ট্রান্সমিট করবে আর সিগন্যালটা কে নেবে রিসিভার রিসিভ করবে। এবার দেখে নাও যাতে করে যেই সিগন্যাল আসছে সেই সিগন্যালটাকে পুরোপুরি নিতে পারে সেই জন্য এই সিগন্যালটা যেটা ট্রান্সমিটার ট্রান্সমিট করছে সেই সিগন্যালটা বা এ যেই কারেন্টে আসছে যেই কারেন্টটা দিলে বা যেই কারেন্ট রিসিভারে থাকলে আর পুরোপুরি সিগন্যালটাকে নিতে পারবে বা ধরতে পারে ভালো করে দেখুন সমস্ত রিসিভার দেখুন মাঝে মাঝে কিছু অ্যান্টেনা প্রবলেম হলে আমরা কী করি বিভিন্ন জায়গায় ঘোরাই এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রকম করি দেখুন সিগন্যাল যেখান থেকে আসছে সেই সিগন্যালকে ক্যাপচার করার জন্য ধরার জন্য যে কারেন্টের প্রয়োজন হয় সেই কারেন্টটা যদি দেওয়া থাকে রিসিভারে তাহলে খুব সহজে সেই সিগন্যালটাকে ধরে নিতে পারবে। তাহলে এখানটা কী করা হয় দেখে নাও রিসিভারকে কী করা হয় দেখে নাও ট্রান্সমিটার থেকে যে সিগন্যাল আসছে তার সেটা যেই ফ্রিকোয়েন্সিতে আছে সেই ফ্রিকোয়েন্সিতে কী করা হয় রিসিভারকে টিউন করা হয় অর্থাৎ রিসিভারের যে এলসিআর সার্কিট আছে সেই সার্কিটের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা হয় চেঞ্জ করে যে সিগন্যাল আসছে সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অর্থাৎ ধরলাম এটা ওমেগা জিরো কম্পাঙ্কে সিগন্যালটা আসছে তা যেই কম্পাঙ্কে সিগন্যালটা আমার আসছে সেই কম্পাঙ্কে এলসিআর সার্কিটটাকে নিয়ে যাওয়া হয়। তা যদি রিসিভার এলসিআর সার্কিটের কম্পাঙ্ক চেঞ্জ করে যদি যেই সিগন্যালটা আসছে সেই সিগন্যালের কম্পাঙ্কে যদি রাখা হয় তাহলে রিসিভারের কম্পাঙ্ক এবং যে সিগন্যাল আসছে তার কম্পাঙ্ক দুটো সেম তা যখনই কম্পাঙ্ক দুটো ম্যাচ করে যাবে যখনই কম্পাঙ্ক দুটো ম্যাচ করে যাবে তখনই রেজোনেন্স সৃষ্টি হবে যখনই দুটো কম্পাঙ্ক ম্যাচ করে যাবে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে তখনই রেজোনেন্স সৃষ্টি হবে। তোমাদের ক্লাস ইলেভেনে দেখবে ডপলার ইফেক্ট একটা ছিল ওখানটায় ওই ওখানে একটু একটা কোশ্চেন থাকতো প্রায় যে কেন আর্মিরা দেখবে যেখানে মার্চ করে যায় একটা কনস্ট্যান্ট একটা ওরা মার্চ করে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দেবে একটা কনস্ট্যান্ট লেভেলে ওরা যায় যখনই মার্চ করে দেবে একটা মার্চ করে যায়। তো যখনই কোনো আর্মি কোনো একটা কাঠের ব্রিজ দিয়ে যায় তখন তাদের বলা হয় কি তারা যেন ব্রেক স্টেপে যায় অর্থাৎ এই মার্চ করা অবস্থায় না যায় নর্মাল যেমন সাধারণ মানুষরা যেভাবে এলোমেলোভাবে যায় সেই এলোমেলোভাবে যাতে ব্রিজের মধ্যে দিয়ে যায়। কারণ কি
কারণ যদি মার্চ করতে করতে যদি ব্রিজ পার করে তো তাদের যে পায়ের যে ফ্রিকোয়েন্সি, তারা একই সঙ্গে পা ফেলছে একই সঙ্গে পা তুলছে, তাহলে এদের যে ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিটা ব্রিজের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে তার সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে কী হবে, রেজোন্যান্স সৃষ্টি হবে। ওকে, যখনই ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে তখনই রেজোন্যান্স সৃষ্টি হবে, আর রেজোন্যান্স সৃষ্টি হলে কি ভাইব্রেশনটা আরও বেড়ে যাবে, ব্রিজ ভেঙে যেতে পারে, এই জন্য বলা হয় ব্রেক স্টেপে যেতে বলে। ঠিক একই এখানে দেখে নাও, সিগন্যালটা যেই ফ্রিকোয়েন্সিতে আসছে আমি যদি এলসিআর সার্কিটটাকে টিউন করি, অর্থাৎ রিসিভারের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে করতে যদি আমি এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতে পারি, তাহলে এই রিসিভারের ফ্রিকোয়েন্সি এবং যেই সংকেত আসে বা যেই সিগন্যাল আসে তার ফ্রিকোয়েন্সি দুটো ম্যাচ করে যাবে, তার ফলে কী হচ্ছে এর মধ্যে রেজোন্যান্স সৃষ্টি হবে এবং প্রবাহমাত্রা কী বেড়ে যাবে, আর প্রবাহমাত্রা বেড়ে গেলে কী হবে এই সিগন্যালটাকে খুব সহজেই সে ক্যাপচার করতে পারবে। এই হিসাবে রিসিভারে আমার এলসিআর সার্কিট ব্যবহার করা হয়। ওকে, তাহলে বুঝতে এটা কোথায় ব্যবহার করা হয়, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা কি অনুনাদের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা এবং কিউ ফ্যাক্টরটা আমরা ডিসকাস করবো। প্রথমে কি অনুনাদের তীক্ষ্ণতা বা শার্পনেস অফ রেজোন্যান্স এটা আমরা ডিসকাস করবো। তাহলে অনুনাদের তীক্ষ্ণতা ওকে বা শার্পনেস অফ রেজোন্যান্স ওকে শার্পনেস অফ রেজোন্যান্স এটা কীভাবে বের করে দেখানো আমরা জানি কি পাওয়ারের ক্ষেত্রে পি ইকুয়াল টু একটা এলসিআর সার্কিটের পাওয়ার হচ্ছে পি ইকুয়াল টু আমরা জানি কি আইআরএমএস নর্মাল লিখছি আইআরএমএস ভিআরএমএস কি কস থিটা ওকে এটা ওকে তাহলে বা এখানে আমরা বলতে পারি কি বা পি ইকুয়াল টু আই জিরো বাই রুট টু ভি জিরো বাই রুট টু আর জেড কস থিটা ইকুয়াল টু কি আমরা একটু আগে লিখলাম আর ইকুয়াল জেড কস থিটা তার মানে কস থিটা আর বাই জেড তাহলে আর বাই জেড কস থিটা ইকুয়াল টু আর বাই জেড ওকে এইটা এবার দেখুন তাহলে দেখতে দেখুন ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু হাফ হয়ে যাবে তাহলে এখানে বলতে পারি আই জিরো ইকুয়াল টু কি হবে দেখুন আমরা জানি কি আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই জেড ওকে এইটা তাহলে এখানে যদি লিখে দিই আই জিরোটা কী হবে কি ভি জিরো বাই জেড ইন টু ভি জিরো বাই ভি জিরো বাই দেখানো কী হচ্ছে ভি জিরো বাই এখানে শুধু ভি জিরো আছে দেখানো ভি জিরো ইন টু আর বাই জেড তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখানো ভি ওয়ান বাই টু ভি জিরো স্কোয়ার আর বাই জেড স্কোয়ার এইটা পি ইকুয়াল টু দেখুন পি ইকুয়াল আমরা এটা পেয়েছি তাহলে এখানে বলতে পারি অ্যাট রেজোন্যান্স জেড ইকুয়াল টু কী পেয়েছি দেখুন রেজোন্যান্সের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কী হয়েছিল আর পিওর রেজিস্টিভ রেজোন্যান্সের অনুনাদের ক্ষেত্রে জেড ইকুয়াল টু আর হয়ে গেছিলো কারণ ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি জিরো হয়ে গেছে তা যদি বসিয়ে দিই তাহলে বা তাহলে অ্যাট রেজোন্যান্স জেড ইকুয়াল টু আর এবং অ্যান্ড পি ইজ ম্যাক্সিমাম বা অ্যান্ড পাওয়ার ইজ ম্যাক্সিমাম তাহলে পি তাহলে বলতে অতএব পি ম্যাক্স ইকুয়াল টু কী হবে দেখানো ওয়ান বাই টু ইন্টু ভি জিরো স্কোয়ার আর বাই জেডটা কি আর তার মানে আর স্কোয়ার তাহলে আর আর একটা কাটবে তাহলে বা পি ম্যাক্স ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার বাই টু আর তাহলে পি ম্যাক্সটা পেয়ে গেলাম কি ভি জিরো স্কোয়ার বাই টু আর অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি যে ম্যাক্সিমাম দেখে নাম যে অ্যাট রেজোন্যান্সে রেজোন্যান্সের ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতাও সর্বোচ্চ হবে এবং সেই ক্ষমতার মান কত হবে দেখে পি ম্যাক্স ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার বাই টু আর তাহলে তোমাকে এলসিআর সার্কিটের ক্ষেত্রে অনুনাদের ক্ষেত্রে পাওয়ারটা বের করতে পারবে সে তাহলে পাওয়ারটা কী মনে রাখবে পি ম্যাক্স ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার বাই টু আর তাহলে নর্মাল পাওয়ার আর ম্যাক্সিমাম পাওয়ার মধ্যে সম্পর্কটা কী হবে দেখে নাও তাহলে নর্মাল পাওয়ারটা আমরা কী জানি তাহলে নর্মাল পাওয়ারটা আমরা কী জানি যদি এখান থেকে বের করি এখান থেকে এই ইকুয়েশনটা যদি বসাই পি ইকুয়াল টু কী ছিল ভি জিরো দেখে নাও ভি জিরো স্কোয়ার ভি জিরো স্কোয়ার বাই টু ইন্টু আর বাই কী ছিল দেখে নাও আর বাই জেড স্কোয়ার আর বাই কী ছিল আর বাই জেড স্কোয়ার আর বাই জেড স্কোয়ার দেখুন আর বাই জেড স্কোয়ার আছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি দেখুন তাহলে বা
पी इक्वल टू कि आज भि जिरो स्कोर बाई टू आर तैना हमें एखे बोलते रखी भि जिरो स्कोर बाई टू आर इंटू आर स्कोर बाई जेड स्कोर आर स्कोर बाई जेड स्कोर तैना एखे आर स्कोर कर दिल कारण एखे आर दी चलो और भि जिरो स्कोर बाई टू आर मान कि पी मैक्स तेल बा बोलते रखी पी मैक्स इक्वल टू पी ना पी मैक्स ना पी इक्वल टू एखे बोलते रहे कि पी इक्वल टू पी मैक्स इंटू आर स्कोर बाय आर स्कोर प्लस ओमेगा एल माइनस वन बाय ओमेगा सी तार होल स्कोर ये से कि पी और पी मैक्स मध्य सम्पर्क एखे बोझा जा पी मैक्सटा सर्वोच्च बेसि पावर है तेल ये पावर संगे कम्पांक समीकरण केमन हो देखो এই পাওয়ার সঙ্গে কম্পাঙ্কে যদি আমি সমীকরণ বা লেখচিত্র অঙ্কন করি ওকে গ্রাফটা কেমন হবে দেখানো এবং এই গ্রাফ থেকে আমরা পাবো কি ব্যান্ডউইথ পাবো এবং কিউ ফ্যাক্টরটা পাবো ওকে তাহলে দেখানো এখানে যদি আমি লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা কি ওমেগা এটা হচ্ছে পাওয়ার পি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার আমি বলেছিলাম স্যার সর্বোচ্চ একটা রেজিস্ট্যান্সে কারেন্টটা ম্যাক্সিমাম হয় আর পাওয়ারটা ম্যাক্সিমাম তার থেকে বেশি হলো কম হবে পাওয়ারটা কারেন্টটা এবং বেশি হলো কম হবে কারেন্ট এবং পাওয়ার দুটোই তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি তাহলে লেখছি তো কেমন হবে দেখুন একই আগেটার মতনই হবে তাহলে এটা পি ম্যাক্স পি ম্যাক্স এর করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সিটা কী বলবো আমরা ওমেগা জিরো ওমেগা জিরো হচ্ছে ওকে এবার দেখে নাও তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের হাফ যদি পাওয়ার নিই অর্থাৎ আমি তাহলে এখানটায় কোনো পয়েন্ট এটা হচ্ছে কি পি ম্যাক্স বাই টু তাহলে পি ম্যাক্স বাই টু তাহলে পি ম্যাক্স বাই টু এতে কী হচ্ছে কি এর ফ্রিকোয়েন্সি কত তাহলে পি ম্যাক্স বাই টু যদি সর্বোচ্চ যে পাওয়ার আছে সেই পাওয়ারের অর্ধেক পাওয়ার যদি নিই সেই অর্ধেক পাওয়ারে কত হবে দেখে না তাহলে আমরা এখানে দুটো কম্পাঙ্ক পাচ্ছি এখানটায় এখানে একটা আর এখানটা একটা এই কম্পাঙ্ক আমি বলছি ওমেগা ওয়ান আর এটা বলছি কি ওমেগা টু তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলো কত হবে সেটা বের করতে হয়েছে ভালো করে বুঝে নাও অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাওয়ার ইজ ম্যাক্সিমাম তাহলে বাদ বাকি যে কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে না হয় তার থেকে বেশি হোক বা কম হোক সেই জন্য আমি চাইছি কি যে ম্যাক্সিমাম পাওয়ার যতটুকু হয়েছে যেখানে আমার ম্যাক্সিমাম পাওয়ার আছে তার অর্ধেক পাওয়ার নেব অর্থাৎ পি ম্যাক্স বাই টু সেই অর্ধেক পাওয়ারে সর্বোচ্চ পাওয়ারের অর্ধেকে যদি আসি সেই জায়গায় আমার ফ্রিকোয়েন্সি কত হবে সেই ফ্রিকোয়েন্সিটা বের করতে চাইছি অর্থাৎ আমার যে ইকুয়েশন আছে দেখে নাও যে ইকুয়েশনটা আমি যদি এখানে লিখি এখানটা যদি আমি দেখাই তাহলে কি লিখেছেন দেখে নাও P इक्वल टू पी मैक्स हो जाए शुद्ध पी मैक्स इंटू आर स्क्वायर बाय आर स्क्वायर प्लस ओमेगा एल माइनस वन बाय ओमेगा सी तार होल स्क्वायर इटा बोले हाफ पावर ओके हाफ पावर ताले पी इक्वल टू पी मैक्स बाय टू होले जो पी इक्वल टू पी मैक्स बाय टू है ताले एखाने बसिए दिले देखो पी मैक्स by 2 equal to p max into r square by r square plus omega l minus 1 by omega c তার হোল স্কোয়ার তাহলে পি ম্যাক্স কাটবে দুই দিয়ে গুণ হবে তাহলে বা আমরা যদি কোনাকোনি গুণ করে দেখুন এটা হবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু দুইয়ের সঙ্গে গুণ হবে এখানে দুই আছে দুই টু আর স্কোয়ার তাহলে বা এই আর স্কোয়ার টু আর স্কোয়ার তাহলে কেটে যাবে শুধু একটা আর থাকবে এখানে প্লাস আর স্কোয়ার প্লাস টু আর স্কোয়ার তাহলে একটা বাদ হয়ে দেওয়া যাবে একটা থাকবে তাহলে বলতে পারি কি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু শুধু আর স্কোয়ার তার দুদিকে যদি হোল স্কোয়ার তুলে দিই তাহলে বলতে পারি কি তাহলে বা ওমেগা এল মাইনাস ওমেগা সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর দেখুন এটা প্লাস মাইনাস আর হবে কারণ কি স্কোয়ার চলে গেছে তার স্কোয়ার হলে প্লাস মাইনাস তো থাকে এখানটায় এবার দেখুন এখানটা আমি একটা কাজ করছি ওমেগা স্কোয়ার কমন নিচে দেখো বা ওমেগা স্কোয়ার এল এখানে ওমেগা স্কোয়ার বা আমি এল দেখে নাও এখানে কমন নিচ্ছি শুধু এলটা যদি কমন নিয়ে নিই এলটা কমন নিচ্ছি যদি এল কমন নিই থাকতে জানো ওমেগা মাইনাস ওয়ান বাই ওমেগা
एल सी, ओके, वन बाई ओमेगा एल सी इक्वल टू प्लस माइनस आर, ओके, प्लस माइनस आर एटा। এবার দেখে নাও আমি এখানে একটা কাজ করছি কি ওমেগা দিয়ে উভয় পক্ষে গুণ করছি, তাহলে গুণ করলে কি হবে দেখে নাও, তাহলে বা যদি ওমেগা দিয়ে এখানে আর এখানে গুণ করি ওমেগা এল ওমেগা মাইনাস ওয়ান বাই ওমেগা এল সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর ওমেগা, এটাকে লিখছি আমি ওমেগা আর। আমি এটা এখানে ক্যালকুলেশনটা নিয়ে আসছি দেখে নাও, এটা একটু ভালো করে বুঝে নাও। তাহলে দেখে নাও আমি ওমেগা উভয় পক্ষে গুণ করলাম, এবার ওমেগাকে ভিতরে ঢুকে দিই যদি, তাহলে বা এল ইকুয়াল টু এই ওমেগা আর এই ওমেগা গুণ হয় কী হবে ওমেগা স্কোয়ার মাইনাস, তারপরে ওমেগাটা ভিতরে কাটছে ওমেগা 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 একটা উপরে থাকবে নিচে থাকবে ওমেগা ওমেগা কাটবে মাইনাস ওয়ান বাই এল সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর ওমেগা, তাহলে বা বলতে পারে কি ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর বাই এল ইন্টু ওমেগা, ওকে এটা নিয়ে আসলাম, তাহলে দুটো নিয়ে আসলাম দেখ প্লাস মাইনাস আছে, তাহলে এখানে দুটো সমীকরণ হবে, তাহলে এখানে বলতে পারি আমরা এটাকে একটা কাজ করছি আমরা এক নম্বর, এখন পর্যন্ত আমরা একটা সমীকরণ নাম দিইনি, তো দিতে পারি এখানে আমি ধরলাম এটাকে দিলাম এক নম্বর, তাহলে এক নম্বর সমীকরণের থেকে পাই এক নম্বর সমীকরণের বা সমীকরণ থেকে যে দুটি সমীকরণ পাই সেটি কি হবে দেখো, প্রথমে যদি আমরা প্লাসটাকে নিই তাহলে আমরা বলতে পারি কি ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওমেগা এল ওয়ান বাই এল সি প্লাস আর বাই এল ওমেগা, তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে বা ওমেগা স্কোয়ার মাইনাস আর বাই এল ওমেগা মাইনাস ওয়ান বাই এল সি ইকুয়াল টু জিরো, এটাকে আমি করছি কি দু নম্বর সমীকরণ, এবং ওমেগা স্কোয়ার তা সিমিলারলি ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল সি ইকুয়াল টু মাইনাস আর বাই এল ওমেগা, বা দেখে নাও এখান থেকে বলতে পারি কি ওমেগা স্কোয়ার প্লাস আর বাই এল ওমেগা মাইনাস ওয়ান বাই ওমেগা সি ওয়ান বাই এল সি ইকুয়াল টু জিরো, ওকে এটা হচ্ছে তিন নম্বর। তাহলে এই দুটো সমীকরণকে আমার সমাধান করতে হবে, দেখুন এই দুটো সমীকরণ কী করতে হবে সমাধান করতে হবে, তাহলে কীভাবে করবো দেখুন, তার আগে আমি একটা কাজ করি ছবিটাকে এই সাইডে লিখছি ক্যালকুলেশন, তাহলে এইদিকে করলে সহজে বুঝতে পারবে, ছবিটাকে আমি এখানটায় করছি দেখুন সিম্পল ছবি ছিল এটা, পিম্যাক্স পিম্যাক্স বাই টু এটা হচ্ছে ওমেগা জিরো ওমেগা ওয়ান ওমেগা টু ওমেগা, ওকে এটা আমরা ওমেগা ওয়ান ওমেগা টু বের করব। প্রথম সমীকরণটা দেখে নাও কী আছে, এটা এখান থেকে যদি আমি সমাধান করি দু নম্বর সমীকরণটা দেখে নাও, দু নম্বর সমীকরণ থেকে পাই থেকে পাই, ওকে তাহলে কী হবে দেখে নাও, এখানে দেখে নাও আমরা যদি দু নম্বর সমীকরণ দেখি ওমেগা যদি এক্স হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস বি এক্স প্লাস সি, যদি এটা কনস্ট্যান্ট এটা ওমেগাটা ওমেগা স্কোয়ার তাহলে এটা দ্বিঘাত সমীকরণের মতো, তাহলে এর বিজ কী হবে ওমেগা ইকুয়াল টু তাহলে কে মাইনাস বি তাহলে মাইনাস আর বাই এল, ওকে মাইনাস বি তাহলে মাইনাস মাইনাস প্লাস হতে পারে মাইনাস বি বুঝতে না মাইনাস বি তাহলে মাইনাস আর বাই এল তাহলে মাইনাস মাইনাস প্লাস আর বাই এল প্লাস মাইনাস রুট অফ ডি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার
बाय एल स्क्वायर माइनस बी स्क्वायर देखो ना बी स्क्वायर माइनस फोर ए सी माइनस फोर ए होच्छे वन सी होच्छे देखो ना एल सी वन बाय एल सी किंतु प्लस हो जाएगा माइनस आ जाएगा ना माइनस एल सी प्लस हो जाएगा बाय टू ए टू ओके बाय टू बाय टू आवे ताले एक आधे देखो ना एटा का जो समाधान करा जाए ताले की पावो देखो ना ताले एटा के हम लोग बोलते कि এটাকে ওমেগা দেখো না এটাকে আমরা যেহেতু প্লাস পেয়েছি এটাকে আমরা ওমেগা টু বলবো দেখো না এটাকে ওমেগা টু ইকুয়াল টু কারণ প্লাস আমরা প্লাসটা নেবো শুধু ধনাত্মক চিহ্নটা নিয়ে পাই ঋণাত্মক নেবো না ধনাত্মক চিহ্ন নিয়ে পাই তাহলে ওমেগা টু ইকুয়াল টু কারণ পজিটিভ মানে বেশি সেটা ওমেগা টু হবে আর by L plus root of এটা কথা হবে দেখো বা R by 2L দুই করে দিলাম R square plus L square R square by L square plus 4 by LC by 2 ওকে বা এখানে 1 by 2 করে দিলাম অনুরূপভাবে অনুরূপভাবে তিন নম্বর থেকে পাই এটা তিন নম্বর থেকে পাই তাহলে কী পাবো দেখো তিন নম্বর সমীকরণ থেকে কী পাবো তা তিন নম্বর সমীকরণ থেকে পাই ওমেগা ওয়ান আমরা ওমেগা ওয়ান ধরলাম তাহলে মাইনাস বি মানে আছে প্লাস আছে এটা তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস আর বাই এল প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু সি সিটা মাইনাস ওয়ান বাই এল সি তাহলে ওয়ান বাই এল সি প্লাস হয়ে যাবে ডিভাইডেড বাই টু তাহলে এখানটা দেখি তাহলে বা ওমেগা ওয়ান ইকুয়াল টু মাইনাস আর বাই এল আমরা প্লাস চিহ্নটা নেবো ওকে মাইনাসটা নেবো না প্লাসটা নেবো প্লাস ওয়ান বাই টু রুট অফ আর স্কোয়ার এল স্কোয়ার প্লাস ফোর বাই এল সি এবারে এই দুটো দেখলাম আমরা ওমেগা ওয়ান ওমেগা টু পেয়ে গেলাম তাহলে এই দুটো ডিফারেন্সটা কত তাহলে লোয়ার ফ্রিকোয়েন্সি আপার ফ্রিকোয়েন্সি তাই না দুটোর ডিফারেন্সটা কত তাহলে এখানে বলতে পারি তাহলে অতএব ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ইকুয়াল টু তাহলে কী হবে দেখে নেব ওমেগা টু কী আছে এটা আর এখানেও টুয়েলভ হবে দুই আছে টু আর বাই টুয়েলভ ওকে আর বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টু রুট অফ আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস ফোর বাই এল সি মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হবে দেখো না এটা তো মাইনাস আছে ভালো করে দেখে নাও মাইনাস এটার সঙ্গে মাইনাস করছে ওমেগা ওয়ানটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে প্লাস আর বাই টুয়েলভ ওকে আর বাই টুয়েলভ ওকে প্লাসটা কী যাবে মাইনাস হয়ে যাবে ওয়ান বাই টু রুট অফ আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস ফোর বাই এল সি এবার দেখে নাও এই রুটের পার্টটা এই পার্টটা পুরো কেটে যাবে তাহলে আর বাই টুয়েলভ প্লাস আর বাই টুয়েলভ তার দুটো যোগ হয়ে আর বাই এল হয়ে যাবে তাহলে বা ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ইকুয়াল টু আর বাই এল আর বাই এল ওকে আর বাই এল তাহলে আমরা একে বলা কি ব্যান্ড উইথ একে বলা কি ব্যান্ড উইথ তখন এখান থেকে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান তাহলে এখান থেকে এর ফ্রিকোয়েন্সিটা কত সেটা আমরা পেয়ে গেলাম তাহলে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান একে বলা কি ব্যান্ড উইথ বা পুটি ভেদ একে কি বলা দেখো না ব্যান্ড উইথ অতএব ব্যান্ড উইথ ডেল্টা ডাব্লু ইকুয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান তাহলে বা ডেল্টা ডাব্লু ইকুয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান মানে আর বাই এল তাহলে এখানে এই এলসিআর সার্কিটের আমরা যে পাওয়ারের সঙ্গে আর ওমেগার সঙ্গে ফ্রিকোয়েন্সির সঙ্গে যে লেখচিত্র অঙ্কন করলাম সে অ্যাট রেজিডেন্সে আমরা কী পেলাম সর্বোচ্চ পাওয়ার পেলাম তাহলে হাফ পাওয়ারের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি পাবো সেখানে দুটো ফ্রিকোয়েন্সি তা দুটোর নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য আমরা সর্বোচ্চ কম্পাঙ্কের অর্ধেক কম্পাঙ্ক অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারের অর্ধেক পাওয়ার পেতে যে কম্পাঙ্ক রাখবে সে দুটো কেসে দুটোর নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য আমার সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক পাওয়ার পাওয়া যাবে ক্ষমতা পাওয়া যাবে একটা ওমেগা ওয়ান একটা ওমেগা টু তাহলে ওমেগা ওয়ানটা কত বের করলাম ওমেগা টুটা কত সেটা বের করলাম দেখে নাও এবং এই দুটো ডিফারেন্সটা ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান একে বলা হয় কি ব্যান্ড উইথ ওকে বা পটিভেদ তাহলে ব্যান্ড উইথ কী তাহলে সর্বোচ্চ আপার ফ্রিকোয়েন্সি অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি এই দুটোর বিয়োগ ফল অর্থাৎ আমি বলতে পারি কি যে নির্দিষ্ট কম্পাঙ্ক যে দুটো নির্দিষ্ট কম্পাঙ্কে
আমার সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা পাওয়া যায় সেই দুটি কম্পাঙ্কের অন্তরকে সেই দুটি কম্পাঙ্কের পার্থক্যকে বলা কি ব্যান্ডউইথ অর্থাৎ ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান এখান থেকে আসছে কি কিউ ফ্যাক্টার তাহলে কিউ ফ্যাক্টারটা কি এখান থেকে মেনে আসছে কি কিউ ফ্যাক্টার তাহলে কিউ ফ্যাক্টার কিউ ফ্যাক্টার কিউ ফ্যাক্টারটা কি কিউ ফ্যাক্টারটা হচ্ছে কি এর মানে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ এদের অনুপাতকে বলা কি কিউ ফ্যাক্টার অর্থাৎ ওমেগা জিরো এবং ডেল্টা ওমেগা ভালো করে বুঝে নাও ওমেগা জিরো এবং ডেল্টা ওমেগা এদের অনুপাতকে বলা কি কিউ ফ্যাক্টার তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ এই দুটো অনুপাতকে কি বলা হয় কিউ ফ্যাক্টার তাহলে যদি মানটা বসাই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি দেখে নাও ওমেগা জিরো তাই না ওমেগা জিরোর মান কত ওয়ান বাই রুট অফ এল সি আর ডেল্টা ওমেগার মান কি আর বাই এল তাহলে এটাকে যদি একসঙ্গে করি তাহলে কিউ ইকুয়াল টু এলটা উল্টে তাহলে এল বাই আর ইন্টু ওয়ান বাই রুট অফ এল সি তাহলে এই যে রুটের ভিতরে ঢুকে দিই কী হবে দেখে নাও তাহলে কিউ ইকুয়াল টু দেখে নাও রুটের ভিতরে ঢুকলে রুট অফ এল স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই কী হবে এল সি তাহলে এল এল কাটবে তাহলে বলতে পারি কি এল বাই সি বা আমরা এটাকে বলতে পারি কি কিউ ইকুয়াল টু আর স্কোয়ার যদি বাই বের করে ওয়ান বাই আর রুট অফ এল বাই সি তাহলে অ্যাট রেজোন্যান্স কিউ ফ্যাক্টারটা কী হবে দেখে নাও কিউ ইকুয়াল টু ওয়ান বাই আর রুট অফ এল বাই সি এল ভাই ওকে এটা ভাগ আছে ওকে এল বাই সি এটা হচ্ছে কিউ ফ্যাক্টার আর তাহলে কিউ ফ্যাক্টারটা কি এই কিউ ফ্যাক্টার হচ্ছে কি অনুনাদী ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের তীক্ষ্ণতা পরিমাপ করা তাহলে বলবে কি কিউ ফ্যাক্টার এখানে কোশ্চেন আছে দেখুন আমি তোমাদের টেন ইয়ার সলিউশন এখানে কিউ ফ্যাক্টার নিয়ে আলোচনা করেছিলাম কিউ ফ্যাক্টারটা হচ্ছে কি একটা প্যারামিটার যার দ্বারা অনুনাদের কম্পাঙ্ক আছে তার তীক্ষ্ণতা পরিমাপ করা হয় এবং এর মানটা দেখুন মনে রাখবে এটা সেটা হচ্ছে কি কিউ ফ্যাক্টার ইকুয়াল টু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা অনুনাদী কম্পাঙ্ক বাই পটিপোস্ত বা ব্যান্ডউইথ ওকে দুটোর অনুপাতকে বলা কি কিউ ফ্যাক্টার এটাকে অন্যভাবে আরও প্রকাশ করা যায় তোমাদের পরের দিকে অংশটা আছে তো আমি মেন কনসেপ্টটা আজকে ডিসকাস করে দিলাম তো যতটুকু আজকে আলোচনা করলাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কতটা সহজ করে বুঝতে পারলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো জায়গায় ডিফিকাল্ট হয় সেটা তোমরা কমেন্টে বলবে নতুন থাকলে অবশ্যই সায়েন্স ব্রেক চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে হ্যাভ এ নাইস ডে